নমস্কার, আমি উসমানদের পদে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করতে প্রস্তুত ত্রিপুরা। আজ আর কিছুক্ষণ পরে রাজ্যে এসে প্রবেশ করবেন জি টোয়েন্টি প্রতিনিধি দল। তার জন্য রাজ্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এক প্রকার জি টোয়েন্টি প্রতিনিধি দলকে স্বাগত জানাতে। তবে তার আগে গোটা রাজ্যকে সাজিয়ে তোলা হচ্ছে। গতকালকের একটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে উজ্জয়ন্ত প্যালেসকে একেবারে আলোর রোশনায় সাজিয়ে তোলা হয়েছে। লাইট এবং সাউন্ড শো এর উদ্বোধন করা হয় গতকালকে উজ্জয়ন্ত প্যালেসে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে উপস্থিত ছিলেন শান্তনা চাকমা, একই সঙ্গে মেয়র উপস্থিত ছিলেন গতকালকে লাইট এবং সাউন্ড শোর উদ্বোধনী অনুষ্ঠানে। উজ্জয়ন্ত প্যালেসে এই উদ্বোধনী অনুষ্ঠান গতকালকেই সম্পন্ন হয় এবং উজ্জয়ন্ত প্যালেস এক প্রকার তৈরি রয়েছে এবং আগামী তিন এবং চার অর্থাৎ দুদিন ব্যাপী জি টোয়েন্টি প্রতিনিধি দল রাজ্যের বিশেষ বিশেষ ঐতিহ্যমণ্ডিত স্থানগুলি পরিদর্শন করবেন। তার মধ্যে থাকছে রাজবাড়ি অর্থাৎ রাজ্যের উজ্জয়ন্ত প্যালেস। সেই প্যালেসকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গতকালকে রাত্রের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ আর কিছুক্ষণের মধ্যে এনবিবি বিমানবন্দরে এসে পৌঁছাবেন, যেমনটা রাজ্য সরকার থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী জানা যায় দুপুর দুটো নাগাদ এসে পৌঁছাচ্ছেন এবং তারপরে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন রাজ্যে যে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অডিটোরিয়ামে চলবে বিশেষ বৈঠক। এছাড়া থাকছে তিন এবং চার তারিখ বিশেষ বিশেষ জায়গাতে পরিদর্শন। তার মধ্যে থাকছে নীরমহল, তার মধ্যে থাকছে সিপাহীজলা, পুরবাসা, অ্যালবার্ট এক্কা পার্ক থেকে শুরু করে রাজবাড়িতে থাকছে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে পরিদর্শন করবেন, ঘুরে দেখবেন সবুজ ভবিষ্যতের জন্য ক্লিন এনার্জি। এই থিমকে সামনে রেখে কার্যত জি টোয়েন্টি যে সম্মেলন এবং যে প্রতিনিধিরা রাজ্যে আসতে চলেছেন তার প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত রয়েছে রাজ্যে। গতকালকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। আমি দুপুরবেলায় এখানে অক্সিজেন পার্কে আমি গিয়েছি। আমি জানি না এখানে কতজন অক্সিজেন পার্কে গিয়েছেন, কিন্তু আমি প্রথম অক্সিজেন পার্কে আমি গিয়েছি সেখানে। অর্কিডিয়াম একটা গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? তো সেখানে এটা আজকে ওপেনিং আমি করি। এত সুন্দর যে ভাবাই যায় না যে ত্রিপুরার মতো এরকম এত সুন্দর জায়গা আছে। যে সেক্টর জায়গা নিয়ে তার বিস্তৃতি আপনারা এখানে যারাই উপস্থিত আছেন, আমি সবাইকে বলব ওখানে যাওয়ার জন্য। বিভিন্ন প্রজাতির বাঁশও ওখানে দেখা গেল, বিভিন্ন পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, ছোট ছোট পাখি ওখানে দেখতে পেলাম। এবং হায়দ্রাবাদ থেকেও যারা মানে গাইড ছিল বলছিল যে হায়দ্রাবাদ থেকে যে মাইক্রোপলি বার্ড এখানে আসে এবং অগস্ট মাসে আবার চলে যায়। তো এগুলো তো আমার জানা ছিল না। তো যারা বাইরের থেকে আসবে বা ভবিষ্যতে যারা বাইরের থেকে আসবে তারা এগুলো জানবে, যে কোনো সম্পর্কে জানবে। সেখানে আরো অনেক যে একটা পরিবেশ যে শহর থেকে দূরে একদম তিন বছর সাইলেন্স, বিভিন্ন পাখির কলরব আমরা দেখতে পাই সেখানে। এবং সত্যিকারের অর্থে অক্সিজেন পার্ক যে নাম দিয়েছে সেটা কিন্তু যথার্থটা আমরা দেখতে পাই। তারপর সেখান থেকে এবং জি টোয়েন্টিকে সামনে রেখে আমরা সেটাকে সাজিয়ে তুলেছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। সেখান থেকে গেলাম আমাদের সেই দুধসাগরে মেলা ঘুরে। আপনারা আগেও গেছেন সেই দুধসাগরের যে প্যালেস আছে, এবার গিয়ে দেখবেন যে আগের যে প্যালেস আর এখনকার প্যালেসের মধ্যে ডিফারেন্স এত সুন্দরভাবে ওটা এখানকার বিভিন্ন দপ্তর একসাথে মিলে যেভাবে কাজ করেছে সত্যি প্রশংসনীয়। এবং লাইট দিয়ে সাজানো হয়েছে সেখানেও লেজার দিয়ে সাউন্ড মিউজিকের ঘুরো ব্যবস্থা রাখা হয়েছিল, সত্যি অপূর্ব। এবং আজকে এখানে এলাম, এখানেও যা বলা হয়েছে যে ত্রিপুরার ইতিহাস মানিক্য ডাইনেস্টির সম্পর্কে এখানে বলা হবে। এবং আপনারা জানেন যে জি টোয়েন্টি যারা বিভিন্ন দেশ থেকে আসছে ডেলিগেটসরা, ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া, বাংলাদেশ, বিভিন্ন জায়গার থেকে, মিডল ইস্টার্ন কয়েকটা জায়গার থেকে আমার যেমন করে আসছিল। তো ওরা আগামীকাল ওনারা আসছেন এবং সেইভাবে ওনাদেরকে অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা হয়েছে।
এবং আজকে জার্মানির এরকম ত্রিপুরার মতো কোনো প্রদেশ আছে কিনা এখানটায় কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু আজকে যখন ওনারা এখানে আসবেন ত্রিপুরার যে সারা পৃথিবীর মানচিত্রে পর্যটনের দিক দিয়ে হোক বা অন্যান্য যেসব আমাদের উৎপাদিত জিনিসপত্র আছে সেই বিষয়ই হোক আজকে সেটা কিন্তু এখানে যখন চাকর দেখবে ফিজিক্যালি যখন বিভিন্ন কান্ট্রি থেকে ডেলিগেটসরা আসবে নিশ্চয়ই সারা পৃথিবীর মানচিত্রে এটা স্থান পাবে। রাজ্য প্রশাসন জি টোয়েন্টি প্রতিনিধিদের স্বাগত জানানোর জন্য শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। বিশেষ বিশেষ জায়গাতে লাইটিং করা হয়েছে, কোথাও রাস্তার দুপাশে সুন্দরভাবে দেওয়ালগুলিতে অঙ্কন করা হয়েছে, একই সঙ্গে গোটা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। গতকালকে উজ্জ্বলন্ত প্যালেসে লাইট এবং সাউন্ড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বেশ কিছু মন্তব্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।